আমরা আগে একটা টপিক শেষ করেছিলাম, সেটা হলো ডিটারমিনার্স। তো আমরা ডিটারমিনার্সটা করার পরে আমি তোমাদেরকে কিছু দিয়ে দিয়েছিলাম, বলে দিয়েছিলাম কিছু প্র্যাকটিস করার জন্য। আশা করি এতদিনে তোমরা প্র্যাকটিস করেছো, আর তোমাদের কনফিউশন যা থাকবে সেগুলো তোমরা আমার সাথে যোগাযোগ করে তোমরা সেই কনফিউশনগুলো মিটিয়ে নিতে পারো। তো আমরা আজকে নেক্সট যে টপিকটাতে যাব, এই টপিকটা কিন্তু আমাদের নাইনেও আছে, টেনেও আছে। আমি একটু প্রথম পরীক্ষার দিকটা বলে ফেলি, সেটা হলো আমাদের ক্লাস টেনে আজকে যে আমরা টপিকটা করব সেটা হলো এই যে আমি লিখে দিয়েছি প্রিপোজিশন। আমাদের 500 স্পিচ ডিসকাস করেছিলাম, সেই 500 স্পিচের একটা। তো এটাও কিন্তু ডিটারমিনার্স যেরকম পরীক্ষায় 2 মার্ক আসে, এটাও আমাদের মানে ক্লাস টেনের ফাইনালে 2 মার্কস আসে, হাফ মার্ক করে 4টে, ঠিক আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে। এবং সেই 4টে আমাদের কিন্তু ডিটারমিনার্স আমি বলেছিলাম এখন আর অপশন দিয়ে দেয় না। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেটা আমাদের থাকে সেটাতে একটা অ্যাডভান্টেজ যদি বলো, তাহলে অ্যাডভান্টেজ হলো আমাদেরকে অপশন দিয়ে দেয় আনসার গুলো। কিন্তু অপশনটার কিন্তু কিছু সুবিধাও আছে, অসুবিধাও আছে। সুবিধা হলো তুমি জেনে গেলে যে এই তিনটের মধ্যেই উত্তরটা হবে, তিনটে ছাড়া অন্য আর কোনো উত্তর হবে না। হ্যাঁ, বা তিনটের মধ্যে যে কোনো একটাই কারেক্ট আনসার, সেটা যেরকম তুমি জেনে গেলে তিনটে কিন্তু ওরা এরকম দিয়ে দেয় যে খুব কনফিউজিং। তুমি যদি ঠিকঠাক উত্তর না জানো তাহলে কিন্তু মানে কোনটা শুদ্ধ তোমার ধরতে অসুবিধা হবে। তো সেই জন্য তোমার কিছুটা এটা মানে তুমি ধরে নিও না যে যে আমার তো তিনটে অপশন আনসার থাকবে, এটার থেকে একটা আমি দিয়ে দেবো, এরকম করে হবে না। এটা আমার রুল ওয়াইজ করতে হবে। তো আমরা প্রপার ওয়েতে আমরা টপিকটা ডিসকাস করতে শুরু করি। তো প্রিপোজিশন আমি যেটা বলছিলাম, আমাদের অরিজিনালি আমাদের ট্রেডিশনাল ইয়েতে 8টা 500 স্পিচ আছে, সেই 8টার মধ্যে প্রিপোজিশন একটা। আর 9টা আমাদের আমরা অ্যাড করেছিলাম, সেটা হলো ডিটারমিনার্স। ডিটারমিনার্স আমরা ডিসকাস করে নিয়েছি। এখন এই 8টার আমি তোমাদেরকে ডিটারমিনার্সকেও ইনক্লুড করলে একই কথা বলবো যে 500 স্পিচ হচ্ছে পার্ট অফ সেন্টেন্স। ওরা সেন্টেন্সে একটা স্পেসিফিক জায়গায় বসে, একটা ওদের স্পেসিফিক ফাংশন আছে, ওদের একটা কাজ ওদের অ্যালট করা আছে, সেই কাজটা যদি সে ঠিক মতো করে তাহলেই সে ওই 500 স্পিচ হয়। যেমন নাউন, সে নেমিং ওয়ার্ড, নামের কাজটা করবে। ভার্ব, ভার্ব হচ্ছে আমার অ্যাকশন ওয়ার্ড, সে অ্যাকশনের কাজটা করবে, ডুইং ওয়ার্ড, কাজ কাজ করাটা বোঝায় ভার্ব দিয়ে। আমি তোমাদেরকে ইভেন বডির সাথে মিলিয়ে বলেছিলাম, হিউম্যান বডির সাথে, চোখ যেরকম চোখ দিয়ে আমরা দেখি, চোখের কাজটা হচ্ছে দেখা, আমি কথা বলছি মুখ দিয়ে, সেটা আমার মুখের কাজটা হচ্ছে কথা বলা, বা আরেকটা কাজ আছে খাওয়া, এরকম আমার প্রত্যেকটা 500 স্পিচ ঠিক মতো ফাংশন করলেই আমার হিউম্যান বডিটা ঠিক করে চলে। ঠিক সেই রকম 500 স্পিচেরও সবগুলো 500 স্পিচ যখন ঠিক মতো জায়গায় বসে ঠিক মতো ভাবে ওরা ফাংশন করবে, তখনই আমার সেন্টেন্স একটা কারেক্ট সেন্টেন্স হিসেবে আমি পাবো। তো সেই কারেক্ট সেন্টেন্সের যে আমি পাবো তার একটা হচ্ছে প্রিপোজিশন। অনেক সময় এটা আমরা ট্রেডিশনালি আমরা প্রিপোজিশনই উচ্চারণ করে থাকি, কিন্তু অনেক সময় এটাকে প্রেপোজিশন বলা হয়ে থাকে। তো আমরা প্রিপোজিশনে আমরা দেখো নামটা, আমি তোমাদেরকে প্রথম থেকে একটা কথা বলে আসছিলাম যে গ্রামারে কিন্তু নামগুলো খুব ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট ইন দ্য সেন্স তুমি নাম থেকে অনেক কিছু খেয়াল করলে বুঝতে পারবে। যেমন প্রিপোজিশন, তো পজিশন মানে ওর জায়গা, বসার জায়গা, আর প্রি, প্রি মানে কি আগে। তো সাধারণত প্রিপোজিশন, প্রিপোজিশন হচ্ছে সেইগুলো ওয়ার্ড যেগুলো কি করে ওর পজিশন নেয়, পজিশনটা কোথায় নেয়, আগে, কার আগে বসে। যে প্রিপোজিশনটা যে নাউনকে ডাইরেক্ট করে সেই নাউনের আগে সে বসে, প্রিপোজিশন ওর পজিশনটা তার আগে নিয়ে বসে তখন ও কাজটা করে, দিয়ে তখন সে ওই নাউনটাকে ডাইরেক্ট করতে পারে। প্রিপোজিশনের একটা খুব সিম্পল একটা মজার এক্সাম্পল তোমাকে বলি। ধরো যে কোনো একটা জিনিস আমি নিলাম, নিয়ে আমি একই একটা ইয়ে দিয়ে পাবো, ধরো কলমটাই, এটা ওপরে আছে অন দ্য টেবিল,
নিচে রাখলাম আন্ডার দ্য টেবিল হলো সামনে রাখলাম ফ্রন্ট অফ মি পেছনে নিলাম বিহাইন্ড মি মাথার উপরে টাচ করছে না অ্যাবাভ দেখো কতগুলো তুমি প্রিপজিশন পেয়ে যাচ্ছ কিন্তু একটার পর একটা ওর পজিশনটা চেঞ্জ হচ্ছে পজিশন চেঞ্জের সাথে সাথে প্রিপজিশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবারে এই চ্যাপ্টারটা আমরা ডিসকাস করতে আমরা বইয়ের সাহায্যটা বেশি নেব এবং বইয়ে খুব সুন্দর করে দেওয়া আছে অনেক সময় আমাদেরকে বলা হয় প্রিপজিশনের খুব একটা নিয়ম টিয়ম কিছু নেই প্র্যাকটিস করাটাই মেইন আমি সেটা মেনে নিচ্ছি যে প্র্যাকটিস করাটাই আমাদের কিন্তু প্র্যাকটিস করার সময়ও কিছু কিছু জিনিস আমাদের নিয়ম একটু জেনে রাখলে আমাদের সুবিধা হয় প্রিপজিশনের প্রথম কথা হচ্ছে ওই যে বললাম নাউন বা নাউন ইকুইভ্যালেন্ট যেটা কেউ ডিরেক্ট করে তার আগে বসে বসে যেমন এখানে দিয়ে দিয়েছে এক্সাম্পল শি ইজ ইন দ্য রুম রুমের কোথায় ভেতরে ইন কাজে দ্য রুম এই নাউনটাকে নাউনের আগে ইন বসে ডিরেকশন দিচ্ছে হি ইজ ইন দ্য রুম এই যে প্রিপজিশন আমার হ্যাঁ হি কোথায় এই যে দ্য রুম দাটা ডিটারমিনার সেটা রুমের সঙ্গে একসঙ্গে কানেক্টেড হয়ে যাচ্ছে এই নাউন এই নাউনের আগে ও পজিশন নিয়েছে নিয়ে ও বোঝানোর চেষ্টা করছে যে রুমের কোন জায়গায় ইন রুমের ভেতরে হ্যাঁ এইটা হচ্ছে ওর মেইন কাজ আর আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে সেটা হলো যখন আমার ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে মানে কোয়েশ্চেন সেন্টেন্স হবে তখন প্রিপজিশনটা এরকম মাঝখানে বসবে না প্রিপজিশনটা তখন লাস্টে চলে যাবে হ্যাঁ ধরো হোয়াট আর ইউ টকিং অফ লাস্টে এসে হ্যাঁ তুমি কি নিয়ে কথা বলছো লাস্টে এসে গেল ঠিক আছে তো এরকম পজিশনটা তখন আর প্রি পজিশন থাকছে না লাস্টে এসে যাচ্ছে এটাই হচ্ছে আমার প্রিপজিশনের পজিশন সম্পর্কে জানার তারপরে এসে গেল আমার বইয়ের সাহায্য নিয়ে করব বলেছি আজকে সেগুলো হলো যে আমার কিছু কমন ইউজ দিয়ে আমার বোঝার বুঝিয়ে দিচ্ছে তফাতটা যেমন কোন পিন পয়েন্ট বা ছোট জায়গা বোঝাতে অ্যাট যেমন হি লিভস অ্যাট নলবাড়ি নলবাড়ি একটা ছোট জায়গা হ্যাঁ হাইলাকান্দি করিমগঞ্জ এগুলো ছোট জায়গা তখন আমার অ্যাট বসবে কিন্তু যখন কলকাতা বড় দিল্লি বড় তখন হি লিভস ইন কলকাতা তখন কিন্তু অ্যাট হবে না ঠিক আছে অ্যাট হচ্ছে ছোট ইন হচ্ছে বড় তুমি সিমিলার এরকম আরো মিলিয়ে মিলিয়ে পড়বে তখন দেখবে এখানে কিন্তু খুব সুন্দর করে তোমাদেরকে এক্সপ্লেইন করে বুঝিয়ে দিয়েছে পেজ 154 বইয়ে আমাদের অ্যাপ্রোচে হ্যাঁ তাও তোমাদের বইতে তো তোমরা পড়ে দেখবে আমি কিছু জিনিস তোমাদেরকে পয়েন্ট আউট করে দিচ্ছি তারপরে যেমন দেখো একটা একটা তো আমি বললাম ছোট জায়গা বোঝাতে এক আবার পয়েন্ট অফ টাইম আই উইল রিচ দেয়ার অ্যাট 4 PM ঠিক 4টের সময় আমি গিয়ে পৌঁছবো তখন হলো অ্যাট আর আমি বোঝাতে চাইছি যে আমি 4টের মধ্যে গিয়ে পৌঁছব তখন আই শ্যাল রিচ বাই 4 PM অ্যাট হলো 4টের সময় পৌঁছব আর 4টের মধ্যে তার আগে পৌঁছব তখন আবার এসে যাবে বাই হ্যাঁ এখন দেখো আমি বলেছিলাম ইন হলো বড় জায়গা বোঝাতে কলকাতা ঠিক সেই রকম লং স্পেল বেশি সময় হি ওয়াজ বর্ন ইন 1990 একটা বছর পুরো বছর 365 days ওই 365 days এর মধ্যে যে কোনো একদিন তার জন্ম হয়েছে হ্যাঁ তো পুরো 365 days স্পেলের মধ্যে একদিন এই জন্য ইন ক্লিয়ার কথাটা তারপরে ওই যেমন দিয়েছে ইট ওয়াজ ভেরি কোল্ড ইন জানুয়ারি জানুয়ারির পুরো 30 দিন 31 দিন এত দিনের মধ্যে লং স্পেন এই জন্য ইন আসছে
একটা সেন্টেন্স দিয়ে দেখো কি সুন্দর ডিফারেন্স দিয়ে দিয়েছে। উই শ্যাল স্টার্ট অন ফ্রাইডে, পার্টিকুলার ডে, অন্য ডেট সাত দিনের মধ্যে পার্টিকুলার এই ডেতে পিন পয়েন্ট অন ফ্রাইডে নেক্সট অ্যাট 7 o'clock, ফ্রাইডে 7 o'clock মানে ফ্রাইডে 24 ঘন্টার ঠিক 7 o'clock টাইমটা, অনেক ছোট পিন পয়েন্ট, ছোট জায়গা যেরকম এরকম পিন পয়েন্ট অ্যাট ইন দ্য মর্নিং, সকালের এই স্প্যান অফ টাইমের মাঝখানে, মর্নিংটা বড় সময় 7 o'clock থেকে এরকম এলো। তাহলে দেখো আমরা অ্যাট ইন অন পেলাম টাইম দিয়ে বোঝানোর। হ্যাঁ, অনটা যেরকম আমার পয়েন্ট অফ টাইমে আসছে, ইনটা আমার পিরিয়ড অফ টাইম, বড় জায়গা বোঝাচ্ছে, বেশি জায়গা বোঝাচ্ছে। তারপরে আসছে আমার আফটার আর ইন। আফটার আমার কি করব পাস্ট টেন্সে, পাস্ট টেন্স যখন থাকবে তখন আফটার ইউজ হবে আর ইন ইউজ হবে ফিউচার টেন্সে। আফটার কখন ইউজ হবে পিরিয়ড অফ টাইম, দুটোই কিন্তু আমার বেশি সময় স্প্যান বোঝাতে। হি ওয়েন্ট অ্যাওয়ে আফটার এ মান্থ, ওয়েন্ট পাস্ট টেন্স আর এ মান্থ, মান্থ একটা লং স্প্যান, তখন আফটার। আর আই শ্যাল কাম ব্যাক ইন অ্যান আওয়ার, শ্যাল কাম দিয়ে বলছি এটা আমার ফিউচার টেন্স, আর এক ঘন্টার মধ্যে একটা স্প্যান অফ টাইম, পিরিয়ড অফ টাইম, ওটার জন্য আমার ইন বসেছে। ক্লিয়ার? আচ্ছা নেক্সট দেখো আমার পেয়ার করে দিয়েছে বিসাইড আর বিসাইডস, এটা খুব মজায়। সিট বিসাইড মি মানে তুমি আমার পাশে বসো, তোমাকে আমি কাছে টেনে আনলাম, আর বিসাইডস শুধু একটা এস লাগলো এক্সট্রা, তখন কিন্তু জিনিসটা দূরে চলে গেল। আই হ্যাভ মেনি ফ্রেন্ডস বিসাইডস ইউ, তার মানে কি আমার অনেক বন্ধু আছে তুমি ছাড়া, তোমাকে তার মানে আমি তোমাকে দূরে সরিয়ে দিলাম, তোমাকে আমি পাত্তা দিচ্ছি না, মানে তুমি না হলেও আমার চলবে, তুমি ছাড়াও আমার অনেক আছে, তো এটা কি হলো দূরে সরিয়ে দেওয়া, দূরে ঠেলে দিলাম, তখন আমার বিসাইডস এস লাগিয়েছি। আই হ্যাভ মেনি ফ্রেন্ডস বিসাইডস ইউ, আর সিট বিসাইড মি, এসো আমার পাশে বসো, কাছে বসো, সিট বাই মি, আমার পাশে বসা হলো। তারপরে আসছে আমার বিটুইন আর এমাং, এটা খুব সোজা, বিটুইন হলো দুজনের মধ্যে যখন কম্পারিজন থাকবে তখন বিটুইন, আর মোর দেন টু যখন হবে তখন এমাং। এমাংটা হচ্ছে মডার্ন ইউজ, এমাংসটা হচ্ছে এসটি লাগালে ওটা হচ্ছে ওল্ড ইউজ, পুরনো, ওইটা আমাদের খুব একটা লাগে না। যেমন দিয়েছে কি দেখো, ডিভাইড দ্য ম্যাঙ্গো বিটুইন দ্য টু বয়েজ, মেনশন করে দিচ্ছে দুটো ছেলের মধ্যে তুমি ভাগ করে দিয়ে দাও, হাফ অফ করে দিয়ে দাও, বা একটু কম বেশি হতে পারে, এটা হলো তুমি ডিভাইড, তুমি বিটুইন ইউজ করছো। আর এমাং কি হবে, ডিভাইড দ্য ম্যাঙ্গো বিটুইন দ্য বয়েজ বলছে, বিটুইন দ্য বয়েজ এখানে মেনশন করছে না, কিন্তু বিটুইন অ্যাকচুয়ালি টু বয়েজ হতে হয়। আর ডিভাইড দিস ম্যাঙ্গোস অ্যামাং অল দ্য বয়েজ, এতগুলো ছেলে আছে তার সবার মধ্যে সবাইকে ভাগ করে দিয়ে দাও, তখন এটা হবে এমাং হলো। বাই আর উইথ নেক্সট পেয়ার, বাই আর উইথ আমার মনে রাখার সব থেকে সোজা জিনিস হলো, মনে রাখবে বাই হচ্ছে জিনিসটা মানুষটা, আর উইথ হচ্ছে যে জিনিসটা দিয়ে করেছে। ওই যে এক্সাম্পল দিয়ে মনে রাখি, দ্য টাইগার ওয়াজ কিলড বাই দ্য হান্টার উইথ এ গান, হান্টার হচ্ছে মানুষটা, মানুষটা হচ্ছে বাই, আর যে জিনিসটা দিয়ে মেরেছে উইথ, গান দিয়ে মেরেছে উইথ এ গান, ঠিক আছে। যেমন দ্য লেটার ওয়াজ রিটন বাই হিম, ও লিখেছে, মানুষটা লিখেছে বাই হিম উইথ এ পেন, কিসের সাহায্যে লিখেছে, কলম দিয়ে লিখেছে, তখন ওটা হবে উইথ। ক্লিয়ার? তারপরে আসছে আমার বাই বিফোর উইদিন। হ্যাঁ, বাইটা হচ্ছে টু ইন্ডিকেট পয়েন্ট অফ টাইম ইউজ করার জন্য বাই, পিরিয়ড অফ টাইম ইউজ করার জন্য উইদিন। হি মাস্ট রিটার্ন বাই 4 o'clock, মানে আমার পয়েন্ট অফ টাইম এতটুকুর মধ্যে, এই সময়ের মধ্যে পৌঁছে যেতে হবে। আর ইউ মাস্ট রিটার্ন উইদিন এ মান্থ, মানে এক মাস সময় আছে, এই 30 দিনের মধ্যে যে কোনো একদিনে তুমি একদম 38 ডেতেও এসে পৌঁছতে পারো, আবার দুদিনের মধ্যেও এসে তুমি পৌঁছতে পারো, তাহলে আমার স্প্যানটা বেশি। দেখো আবার একটা জিনিস খেয়াল করো, ইন দেখো উইদিনের ইন আছে, হ্যাঁ ইন থাকা মানে কিন্তু বড়, স্প্যানটা বড় থাকে, এটা মাথায় রাখ, তাহলে অনেক জিনিস ইজি হয়ে যাবে। তারপরে আছে আমাদের
from আর সিন্স এটা খুব কমন from হলো আমার for সিন্স সরি from ও সঙ্গে এড হবে for আর সিন্স হলো for হচ্ছে আমার period of time সিন্স হচ্ছে আমার point of time एग्जांपल দিয়ে মনে রাখবো আমরা তাহলে আমাদের অনেক বেশি সুবিধা হবে যেমন দেখো বলেছে I have been ill for 5 days 5 দিন ধরে আমি অসুস্থ এই 5 দিনটা মানে আজকের থেকে পিছন দিকে 5 দিন গোনো কবে থেকে আমি ঠিক জানি না আমি যদি আজকের ডেট জানি তাহলে আমি বলতে পারবো আমি কোন দিন থেকে অসুস্থ আজকে কি বার যদি আমি জানি তাহলে আমি বলতে পারবো আমি কোন বার থেকে অসুস্থ কিন্তু আমার কাছে এটা ইম্পর্টেন্ট না আমার কাছে ইম্পর্টেন্ট আমি কত দিন ধরে ফর হোয়াট লং পিরিয়ড অফ টাইম তখন হচ্ছে আমার ফর আর আই হ্যাভ বিন ইল সিন্স লাস্ট মানডে মানে আমি লাস্ট যে মানডেটা গেছে ওই দিন থেকে আমি অসুস্থ ওই মানডে থেকে আমি যদি আজকের মানডে বসে কথা বলি আমি এক সপ্তাহ ধরে অসুস্থ এখানে এক সপ্তাহ ধরে না পাঁচ দিন ধরে না সাত দিন ধরে আমি এটা ক্লিয়ার করে বলছি না পিরিয়ড অফ টাইম বলছি না ওটা আমি পয়েন্ট অফ টাইমে আসছি এই জন্য পয়েন্ট অফ টাইম হবে যখন তখন হবে সিন্স তারপরে আরেকটা দেখো মজার এক্সাম্পল আছে ইন আর ইনটু এটা খুব মজার হি ইজ ইন দ্য গার্ডেন মানে ভেতরে ঢুকে গেছে আর ইনটু হলো এই যে The Ganges flows into the Bay of Bengal. মানে নদী একটার গিয়ে আরেকটার মধ্যে ঢুকে মিশে যাচ্ছে তখন হচ্ছে ইনটু আর ইন হলো আমি জাস্ট ভেতরে ঢুকে গেলাম তখন হলো ইন দেখো এখানে ইন একটা মিনিং ভেতরে ঢোকা আর আগে আমরা করে এসেছি ইন হচ্ছে বড় জায়গার ইয়ে বোঝানোর জন্য ঠিক আছে তারপরে এটা আরো মজার ভালো করে মনে রাখবে ইন অন টু ইন হলো ভেতরে অন হলো বর্ডার টু হলো বর্ডারের বাইরে হ্যাঁ খুব সোজাভাবে মনে রাখো দেখো দ্য হিমালয়াস আর অন দ্য নর্থ অফ ইন্ডিয়া হিমালয়াটাই ম্যাপটা মনে করে দেখো বাউন্ডারি বাউন্ডারি আমাদের নর্দার্ন বাউন্ডারি হচ্ছে হিমালয়াস এই জন্য এটা হলো অন ঠিক আছে ইন ভেতরে আমার দিল্লি ইজ ইন ইন্ডিয়া এটা ইন্ডিয়ার ভিতরে কোনো কনফিউশন আছে যে দিল্লি ইন্ডিয়াতে ভেতরে কি না কনফিউশন নেই কাজে ওটা ইন ভেতরে আর হিমালয়াস অন পুরো হিমালয়ার ম্যাপটা মনে করো পুরো এরকম করে হিমালয়ান রেঞ্জটা নেমে গেছে আমার নর্দার্ন বাউন্ডারিটাই হচ্ছে হিমালয়াস আর টু হলো বাইরে যেমন ধরো আমার নিচে শ্রীলঙ্কা আছে শ্রীলঙ্কা ইজ টু দ্য সাউথ অফ ইন্ডিয়া কেন কারণ শ্রীলঙ্কা ইন্ডিয়ার ভেতরে না বাইরে একদম আলাদা ইন্ডিপেন্ডেন্ট হ্যাঁ তাহলে এখানে তুমি পেয়ে গেলে ইন অন টু ক্লিয়ার হলো তারপরে আসছে অ্যাক্রস আর অ্যালং অ্যাক্রস আর অ্যালং মনে রাখবে খুব সোজা হবে তুমি নদীর এই পার থেকে ওই পারে যাচ্ছ তুমি ক্রস করছো অ্যাক্রস আর তুমি নদীর পাড়ে দিয়ে ধারে ধারে তুমি হেঁটে যাচ্ছ হলো অ্যালং আই এম ওয়াকিং অ্যালং দ্য রিভার রিভারটাকে বাদিকে বা ডান দিকে রেখে নদীর পাড়ে তুমি হেঁটে যাচ্ছ তখন এটা অ্যালং আর বোট কি করছে ও সেইল অ্যাক্রস দ্য রিভার নদীর এই পার থেকে ওই পারে নিয়ে যাচ্ছে ওটা হলো অ্যাক্রস হলো তারপরে অন আর ওভার একদম সোজা অন হলো আমি টাচ করছি টেবিলটার উপরে বইটা রেখেছি বইটা টেবিলে টাচ করছে বুক ইজ অন দ্য টেবিল ঠিক আছে হ্যাঁ আর ওভার হলো টাচ করবে ফ্যান আমার মাথার উপরে ঘুরছে ফ্যান কি আমার মাথায় টাচ করবে মাথায় টাচ করবে না এই জন্য ওটা ওভার ফ্যান ওভার সিলিং ঘরের সিলিং আমার ওভার আওয়ার হেড স্কাই ইজ অ্যাবাভ আস আমরা বলি বা স্কাই ইজ ওভার আওয়ার হেড স্কাই আমার মাথায় লাগে না লাগছে না তো কিন্তু এই পেনটা টেবিলের উপরে রেখেছি এটা অন দ্য টেবিল কারণ টাচ করছে কাপ ইজ অন দ্য প্লেট কাপটা প্লেটকে টাচ করে ক্লিয়ার তারপরে আমার কি আছে এগো আর বিফোর এটা কি কম পুরনো আর বেশি পুরনো হ্যাঁ বেশি পুরনো হলে হচ্ছে এগো কম পুরনো হলে হচ্ছে বিফোর তুমি এক্সাম্পলটা দেখো তাহলেই বুঝতে পারবে হি রিচড হিয়ার থ্রি আওয়ার্স বিফোর
and his father had breathed his last 2 years ago. Baba du bochor age mara gechen, ota beshi purono, ota ago. Ar o eshe 3 ghonta age, eta kom purono, eta holo before. Haan, etai amar motamoti rules diye korar je basic ekta, eta holo amar first part preposition er. Haan, ar tarpore asche amar একই প্রিপজিশন আমি যে মানে নানা রকম ইয়েতে ইউজ করতে পারি মানে এক একটা এক এক রকম মিনিং আসে ওইটা আমার পুরো আবার দিয়ে দিয়েছে পুরো টিল পেজ নাম্বার তোমার 159 হ্যাঁ কমন কতগুলো আছে অ্যাবাউট অ্যাবাভ আফটার এগেইনস্ট এট বাই ফর ফ্রম তারপরে ইন অফ অন Over, to, under, with. হ্যাঁ, এগুলো তোমার দিয়ে দিয়েছে। আমরা ইচ্ছে করলে বলো যদি আমি মানে তোমরা চাইলে আমি পুরোটা আবার করতে পারি বসে বসে কিন্তু এটা আমার মনে হয় খুব একটা ইন্টারেস্টিংও লাগবে না একটু বোরিং লাগবে আর যে বেসিকটা আমরা এতক্ষণ ডিসকাস করলাম ওইটারই কিছুটা কন্টিনিউয়েশন এই জিনিসটা এটা তোমরা পড়ে দেখলেই বুঝতে পারবে মানে মিনিং এর ডিফারেন্সটা কি হচ্ছে যেমন আমি ধরো একটা এক্সাম্পল নেই এট উই লিভ এট জোরহাট মানে ওই জায়গাটাতে আমরা থাকি পিন পয়েন্ট ছোট জায়গা আই ইট ব্রেকফাস্ট এট 7 পিএম টাইম বোঝালাম ডিরেকশন লুক এট মি আমার দিকে তাকিয়ে কথা বলো লুক এট মি ডিরেকশন দিলাম অকুপেশন হি ইজ অলওয়েজ এট ইওর সার্ভিস মানে যখনই তুমি ওকে ডাকবে কাজ করতে তখনই রেডি তোমাকে কাজ করার জন্য এখানে হচ্ছে ওর অকুপেশন তারপরে ভ্যালুবল রাইস সেলস এট 20 রুপিস এ কিলো মানে 20 টাকায় 1 কিলো চাল কিনতে পাওয়া যায় একই দেখো তার মানে এট দিয়ে আমরা কত রকম ইউজ হলো এরকম তোমার দিয়ে দিয়েছে মোটামুটি এই চ্যাপ্টারটা যদি আমরা ভালো করে পড়ে নিই তাহলে আমাদের ক্লাস 10 এ যে আসে যতটুকু আমাদের মোটামুটি পারপাসটা ফুলফিল হয়ে যাবে কিন্তু ফুলফিল হওয়ার জন্য তোমাদেরকে আমি একটা পরিশ্রম করতে বলি ইফ ইউ আর রেডি টু ডু ইট ইট উইল হেল্প ইউ সেটা হলো তোমরা চ্যাপ্টারটা নিয়ে প্রথম থেকে ফার্স্ট একটা সেন্টেন্স আছে দ্য সান ইজ ইন দ্য স্কাই ওই সেন্টেন্স থেকে আরম্ভ করে একদম পুরো পেজ 156 পর্যন্ত তো ডেফিনেটলি আর যদি পারো তাহলে আরো বেশি আপ টু পেজ 159 এর উপর পর্যন্ত তোমরা বা আরো কিছু এক্সাম্পলও দিয়ে দিয়েছে তারপরে সেটা সবগুলো একটা খাতার মধ্যে তুলে নেবে তুলে সেন্টেন্সগুলো প্রিপজিশনগুলো আন্ডারলাইন করে নেবে তখন যখন তুমি সিরিয়ালি এটা থাকবে না আর এটা যখন তুমি করবে করতে করতে তোমার ইউজ টু হয়ে যাবে তখন কাজে আসবে মুখস্থর মতো হয়ে যাবে পরে তারপরে এখানে আমাদের কিছু এক্সাম্পল এক্সারসাইজ করার জন্য দিয়েছে তোমাদের দুটো 1 আর 2 3টা লাগবে না এই দুটো করলে তোমাদের কিন্তু অনেকটাই হেল্প হবে তারপরে আমাদের আসছে আবার পরে আরেকটা চ্যাপ্টার দিয়েছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের সেটা হলো পেজ নাম্বার 278 থেকে অনেক লম্বা এখানে প্রায় 277 পর্যন্ত দিয়েছে প্রায় 20 পাতার মতো আছে এতটা তোমাদের পক্ষে নট পসিবল হ্যাঁ আমি পারবে না আননেসেসারি আমি তোমাদেরকে টেক্সট করতে চাই না এটা তোমরা এই পোর্শনটা তোমরা বাদই দিয়ে দিও কোনো দরকার নেই এতটা কিন্তু এটার মধ্যে একটা শুধু আমি খুব ইম্পর্টেন্ট তোমাদের প্রতিবার একটা না একটা প্রায়ই আসে সেইটা আমি তোমাদেরকে দেখতে বলবো সেটা হলো ডাই দিয়ে দেখবে ওই যে পেজ 265 এ আছে ডাই বাই ভায়োলেন্স ডাই অফ এ ডিজিজ ডাই ফ্রম এন এফেক্ট ডাই ফর সামথিং এক্সাম্পল গুলো হি ডাইড বাই পয়জন হি ডাইড অফ ফিভার হি ডাইড ফ্রম ওভারওয়ার্ক হি ডাইড ফর ফ্রিডম এইটা মার্ক করে রাখবে এই ডায়েটটা ভালো করে তোমাদের লাগবে এটা পড়বে আর কিছু কিছু জিনিস তোমরা ইউজ করতে সময় আমার
বাই দ্য টাইম যত মনে হবে আমি বলে দেবো। এখানেও তোমাদের অনেক এক্সারসাইজ আছে, এটা হলো পেজ 277 এ প্রথম একটা এক্সারসাইজ আছে, প্রায় 40টা সেন্টেন্স আছে। তারপরে আবার ড্রিলিং ইন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলে এ বি সি ডি এরকম করে অনেকটা এক্সারসাইজ দিয়ে দিয়েছে, ই এফ। হ্যাঁ, এই পুরো এক্সারসাইজ গুলো যদি প্র্যাকটিস করে নিতে পারো তাহলে খুব ভালো। আর সাথে তোমাদের থাকলো, আমি যেটা বারবারই বলেছি, একটা হলো টেস্ট পেপার, যেটা তোমরা কোন ইয়ারের করবে, যারা মাধ্যমিক দেবে 21-এ, তোমরা লাস্ট পাবে হচ্ছে 2021-এর ইয়েটা, যেটা তোমরা টেস্ট দেওয়ার পাবে। আর এখন তোমরা করবে হলো আমার যেটা ঠিক তার আগের যেটা আসবে আমার 1920, এটা আমার দরকার নেই, আমার 1819-এর পুরনো টেস্ট পেপার জোগাড় করবে, ওইটা প্র্যাকটিস করবে, মানে অডিয়ারেরটা তোমরা ওইটার থেকে প্র্যাকটিস করবে। আর কোয়েশ্চেন ব্যাংক যেটা আছে কোয়েশ্চেন ব্যাংক থেকে করবে। কয়েকটা জিনিস স্ট্রেট এমনি জাস্ট মনে আসছে আমি বলে দিই, যেমন কমন দাম তোমাদেরকে বলি, যেমন উই গো অন ফুট, ফুট হলে অন ফুট, বাস বাই বাস, হ্যাঁ বাসে যখন যাব। আর তারপরে আবার অন ফুট বাই বাস ইন এ কার, হ্যাঁ এগুলো হচ্ছে মানে ইউজ করার। তারপরে ডু নট হ্যাঙ্কার আফটার মানি, হ্যাঙ্কারের সঙ্গে আফটার আসবে। তারপরে তোমার হচ্ছে ডিভয়েডের সঙ্গে অফ হবে, হ্যাঁ এগুলো মানে কমন ইউজ। তারপরে আরেকটা তোমাদের মনে করে যাও, ও কম্পেয়ার টু আর কম্পেয়ার উইথ, তফাৎটা কোথায়? উইথ হচ্ছে যখন সেম জিনিসে কম্পেয়ার করবে, হ্যাঁ, আর টু হচ্ছে যখন ডিসিমিলার জিনিসে কম্পেয়ার করবে। যেমন একটা এক্সাম্পল আমি বলি, ধরো দ্য গার্ল ইজ কম্পেয়ার উইথ হার মাদার, মা আর মেয়ে সিমিলার, কম্পেয়ার উইথ হার মাদার। আর দ্য গার্ল ইজ কম্পেয়ার টু এ রোজ, মেয়েটা দেখতে এত সুন্দর গোলাপের মতো, তখন ওকে রোজের সাথে কম্পেয়ার করা হলো, রোজ আর মেয়ে দুটো আলাদা জিনিস, তখন টু। হ্যাঁ ঠিক সেরকম দেখো একটা খুব কমন, দ্য শপকিপার ডিলস উইথ দ্য কাস্টমার্স আর ডিলস ইন রাইস, রাইসটা অন্য জিনিস, আর শপকিপার আর কাস্টমার দুজনই মানুষ, তখন উইথ, হ্যাঁ সেম হলে উইথ হয়, আর আলাদা হলে তখন টু হয় এরকম। তারপরে ধরো আছে হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ, হ্যাঁ তো এটা কেন বাই আমি নিজেও তোমাকে এক্সপ্লেন করে বলতে পারবো না, কিন্তু এটা ইউজ হয় প্রিপোজিশন। কিছু কিছু জিনিস আমরা ঠিক মানে রিজন বলতে পারি না, লজিক বলতে পারি না, ওয়াই ইট হ্যাপেন্স এটা আমরা বলতে পারি না, কিন্তু আমরা মানে ইউজ করতে করতে, হ্যাঁ তো এগুলো তোমাদের দেখো একটা ক্লাসে আমাদের হয়ে গেল কিন্তু টপিকটা, বাকিটা কিন্তু আমার সব মানে প্র্যাকটিস করা। এখন এটা ছাড়া আর কিন্তু নতুন করে প্রিপোজিশন নিয়ে আমি তোমাকে খুব একটা বোঝানোর কিছু খুব একটা নেই, যা ডিফারেন্সগুলো মোটামুটি একটা তোমাদেরকে বলে দিলাম, আর বাকিটা তোমরা প্র্যাকটিস করলে আরও কিছুটা ক্লিয়ার হবে। আর যখন আমরা সামনাসামনি ক্লাস করব বসে, তখন আমাদের এই জিনিসটা আর একটু ক্লিয়ার আমরা করে নিতে পারব। ইন দ্য মিন টাইম আই এক্সপেক্ট অল অফ ইউ টু প্র্যাকটিস গ্রামার, কিন্তু প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, দেয়ার ইজ নো আদার অল্টারনেটিভ। বোঝার যতটুকু আমি যতটা পারছি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, তবে এরকম দূরে বসে তোমাদেরকে সামনাসামনি না পেয়ে কতটা ঠিক হচ্ছে এফেক্টিভ আই ডোন্ট নো, বাট স্টিল উই আর গিভিং এ ট্রাই। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর যা করছি আমরা সেটা করে যাওয়ার চেষ্টা করো। নেক্সট আমরা আরেকটা গ্রামারের টপিক নেক্সট ক্লাসে, ঠিক আছে, থ্যাংক ইউ।